ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করা ডেপুটি অ্যান্টনি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। বেগম খালেদা জিয়া স্থায়ী জামিনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনে কোনো সুযোগ নেই। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল সহ অনেকেই।